ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেরিয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে কেরিয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন। আজ আমি আপনাদেরকে সন্নিহিত কোণ, পূরক কোণ এবং সম্পূরক কোণ নিয়ে কথা বলবো। সাধারণত এই তিনটি জায়গা থেকে বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরি পরীক্ষা একটি প্রশ্ন পরীক্ষায় আসে। প্রথমে আমরা সন্নিহিত কোণ কী সেটা একটু দেখে নিই। সন্নিহিত কোণ হলো, আমরা আগে থেকেই বোর্ডে একটু ড্র করে রেখেছি। সন্নিহিত কোণ হচ্ছে, এখানে দেখেন এ বি সি, এই কোণটি দুটি কোণের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে এ বি ডি এবং অন্যটি হচ্ছে ডি বি সি। এই কোণ দুটির বিশেষ বৈশিষ্ট্য হলো যে কোণ দুটির শীর্ষবিন্দু একই, অর্থাৎ শীর্ষবিন্দু বি এবং তাদের সাধারণ বাহু হচ্ছে বি ডি। তাহলে আমরা সংজ্ঞা থেকে বলতে পারি যে সন্নিহিত কোণ হলো এমন দুটি কোণ যাদের একটি শীর্ষবিন্দু থাকবে এবং দুটি কোণের অবশ্যই একটি সাধারণ বাহু থাকবে। এখানে এ বি ডি এবং ডি বি সি, এই কোণ দুটির সাধারণ বিন্দু হলো বি, সাধারণ বিন্দু বি, এবং এদের সাধারণ বাহু হলো বি ডি। সুতরাং এ বি ডি এবং ডি বি সি সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ আমরা যখন পূরক কোণ এবং সম্পূরক কোণ দেখব তখন সন্নিহিত কোণের ব্যবহারটা আমরা সেখানে লক্ষ্য করব। আমরা পূরক কোণ এবং সম্পূরক কোণ নিয়ে কথা বলি। পূরক কোণ হচ্ছে দুটি সন্নিহিত কোণ, এ বি ডি এবং ডি বি সি, এই দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, এখানে এ বি ডি এবং ডি বি সি এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তখন একটিকে অপরটির পূরক কোণ বলে। অর্থাৎ এখানে এ বি ডি এই কোণের মাঝে যদি এক্স এবং ডি বি সি এই কোণের মাঝে যদি ওয়াই হয়, তবে এই দুটি কোণের সমষ্টিকে সমষ্টি হলো 90 ডিগ্রি এবং এক্সকে ওয়াই এর পূরক কোণ এবং ওয়াইকে এক্স এর পূরক কোণ বলা হয়। অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। সুতরাং এক্স সমান 90 মাইনাস ওয়াই এবং ওয়াই সমান হচ্ছে 90 মাইনাস এক্স। পরীক্ষার সময় সাধারণত কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে যে এভাবে যে 10 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, পূরক কোণ কত ডিগ্রি। তো আমরা সম্ভবত বের করতে পারি, তো কী লিখতে পারি, মনে করেন একটা কোণ হচ্ছে এক্স সমান 10, ওয়াই সমান কত, এটি বের করতে বলছে। তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 90, তাহলে এক্স এর মান 10, ওয়াই সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওয়াই সমান কী হবে, 90 মাইনাস 10 মানে হচ্ছে 80 ডিগ্রি। সুতরাং 10 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 80 ডিগ্রি, 10 ডিগ্রি কোণের পূরক কোণ 80 ডিগ্রি। এভাবে আমরা যে কোনো পূরক কোণ দেওয়া থাকলে সেখান থেকে আমরা অন্য পূরক কোণটির মান বের করতে পারি। যদি এমন হয় যে 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি, তাহলে লিখতে পারি 0 প্লাস 90, অর্থাৎ 0 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। যদি বলে 20 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, তাহলে আমরা জানি 20 প্লাস 70 মানে 90, অর্থাৎ 70 ডিগ্রি। যদি বলে যদি বলে এমন যে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে পূরক কোণ হলো কি, যে দুটি সন্নিহিত কোণ এমন যাদের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তখন একটিকে অপরটির পূরক কোণ বলে। এখন আমরা দেখব সম্পূরক কোণ। সম্পূরক কোণ ইংলিশ হলো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, পূরক কোণ ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং সন্নিহিত কোণ ইংলিশ হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। সম্পূরক কোণ কি, একই রকম, শুধু পার্থক্য হলো পূরক কোণ ছিল দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি, এখানে হবে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এখানে আমরা চিত্রে লক্ষ্য করি ডি ও এক্স এবং ডি ও ওয়াই এই দুটা কোণ হচ্ছে একে অপরের সম্পূরক, কেননা এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি এবং এরা সন্নিহিত কোণ। আমরা জানি এটি একটি সরল কোণ যার মান হচ্ছে 180 ডিগ্রি। যদি এরকম হয় এটি একটি সরল কোণ যার মান হচ্ছে 180 ডিগ্রি। এখানেও দেখেন এক্স ও ওয়াই একটি সরল কোণ যার মান 180 ডিগ্রি, এবং এক্স ওয়াই কোণটি দুটি কোণে বিভক্ত, এটি একটি এবং এটি একটি, এই দুটা সন্নিহিত কোণ। সুতরাং এ কোণ এবং বি কোণ এই দুটো কোণ সমষ্টি 180 ডিগ্রি। যদি বলা হয় এ সম্পূরক কোণ কত ডিগ্রি, তাহলে সেটা হবে হচ্ছে এ সম্পূরক কোণ 100 মাইনাস বি, এটি হলো 180 মাইনাস 20, এটি হলো সম্পূরক কোণ। আমি একটি প্রশ্ন খেয়াল করি, যদি এমন পরীক্ষা থাকে যে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি,
ডিগ্রি। তাহলে দেখেন আমরা লিখতে পারি 90 + 90 = 180, অর্থাৎ 90 ডিগ্রি কোণের সম্পর্ক 90 ডিগ্রি। যদি বলে 0 ডিগ্রি কোণের সম্পর্ক কত ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি কোণের সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি। যদি বলে 20 ডিগ্রি কোণের সম্পর্ক কত ডিগ্রি, তাহলে 20 + 160 = 180। সুতরাং 20 ডিগ্রি কোণের সম্পর্ক 180 ডিগ্রি। উল্টাভাবে যদি বলা হয় 180 ডিগ্রি কোণের সম্পর্ক কত ডিগ্রি, সেটা 0 ডিগ্রি। 160 ডিগ্রি কোণের সম্পর্ক কত ডিগ্রি, এটা হলো কি 20 ডিগ্রি। এইভাবেই পরীক্ষায় প্রশ্নগুলো আসে। আশা করি আপনারা একটু প্র্যাকটিস করলে এই পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ থেকে যে প্রশ্নটি পরীক্ষায় আসবে সেটি আপনি পারবেন। আপনারা আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই ক্যারিয়ার এক্সপার্ট এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।